সালামু আলাইকুম। শ্রীমদ মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। উপস্থাপনায় মোহাম্মদ তাইম হোসেন, সহকারী শিক্ষক চারু ও কারুকলা, শ্রী মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকে শীতে প্রদত্ত হাওয়াই বা ইচ্ছে ঘুড়িটি মনের মতো রং ও কটন বারের মাধ্যমে রাঙিয়ে তুলতে হবে। এই শীতটি আমরা মনের মতো রং করে এবং চোখে কটন বার দিয়ে ইমপ্রেশন দিয়ে আমি এভাবে সুন্দর করে রাঙিয়ে তুলব। শিক্ষার্থীরা চলো আমরা শিখে চলে যাই। শিক্ষার্থীরা, এটার জন্য আমি রং পেন্সিল এবং টক্সি কালার নিয়ে নিয়েছি। আমি এবার রঙে চলে যাই। প্রথমে আমি দেখাই এই যে এপাশের ঘুড়িটি, প্রথমে আমরা মাথাতে অরেঞ্জ কালার দিয়ে নিব। যেহেতু আমার রংটা ভোঁতা হয়ে গেছে, আমি শার্প করে নিব এবং সবসময় চেষ্টা করবা তোমরা যখন রং করবা তখন যেন রং পেন্সিলের মাথাটা শার্প করা থাকে। এবং চেষ্টা করবা এই যে ময়লাগুলো হয়ে গেছে ফুঁদিয়ে উড়িয়ে দেওয়ার, তাহলে খাতাটা ময়লা হবে না, খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এরপরে আমরা যেহেতু এটাতে মুখে অরেঞ্জ কালার দিব, আমরা চাইলে এটাতে অরেঞ্জ কালার করে নিতে পারি। এবং খেয়াল রাখতে হবে চোখ মুখের ভিতরে যেন আমার এই কালারটা না ঢুকে যায়। সুন্দর করে রং করে ফেলতে হবে। এবার রংটা আমরা শার্প করে নিই। এরপর আমি রেড কালারটা নিয়ে দুইটারই ঠোঁট আমি লাল করে দিলাম। এরপরে আমি যে চোখের উপরে এই জায়গাটা রেড করে দিলাম। এরপরে আমি গোলাপি কালারটা নিলাম। আমি প্রথমে আউটলাইন করে নিব। আমি সম্পূর্ণটা সুন্দর করে রং করার চেষ্টা করব এবং রঙের মধ্যে যেন সাদা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
ময়লাগুলো আমি ফুদে উড়িয়ে দিলাম। এরপরে আমি ইয়েলো কালারটা নিব, ইয়েলো কালার দিয়ে এই ঘুড়িটির সাইডের দুটো লেজ এবং এই ঘুড়িটির মাথার করে ফেললাম। এরপরে আমি আকাশি কালারটা নিলাম, এরপরে আমি রেড কালারটা আবার নিলাম এবং এই লেজটিতে রেড কালার করে দিলাম। এরপরে আমি লাইট গ্রিন কালারটা নিলাম এবং রং পেন্সিলটা ভেঙে যাওয়ার কারণে আমি শার্প করে নিচ্ছি। এরপরে আমি ব্লু কালারটা নিলাম এবং লেজে প্রথমে আমি আউটলাইন করে নিচ্ছি। রংটা আমি শার্প করে নিচ্ছি। আউটলাইন করে নিচ্ছি আমি আরেকটি লিপ। সাদা সাদা গুলো জায়গায় আমি পুনরায় রং করে নিচ্ছি। এরপরে আমি লাটায় রং করব। প্রথমে আমি বাদামি কালারটা দিয়ে নিচ্ছি।
এরপরে আমি কফি কালারটা দিয়ে দুইটা আংটি করে ফেলব। এরপরে আমি যখন ঘাসে রং করব আমি পুরোটাতে হালকা সবুজ সুন্দর করে দিয়ে নিলাম এবং কিছু কিছু ঘাসে। এরপরে আমি গাঢ় সবুজ দিয়ে শেড দিলে ল্যান্ডটি অতি চমৎকার দেখাবে। আমি এভাবে আমার রং করা শেষ করলাম। এবার কটন বার, কটন বার দিয়ে এই যে কিচ্ছু না খালি যে চোখের পরে এভাবে আমি আমার রং করা সম্পূর্ণ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা আমি কিভাবে আমার এই শীটটা কমপ্লিট করলাম। তো আশা করি তোমরা বাসায় এর প্র্যাকটিস করবা এবং যতটা সম্ভব চেষ্টা করলে, কারণ রং এমন একটা জিনিস যেটা প্র্যাকটিস না করলে ভালো হয় না। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। আগামীতে আরো নতুন ক্লাস নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।